Hi guys, this is Foodie Sushi. So আজকে আমি বানাচ্ছি কোরিয়ান স্টাইল ফ্রাইড রাইস। এটা একটু ডিফারেন্ট টেকনিক। আমরা সচরাচর ফ্রাইড রাইস বানিয়ে থাকি, তাই না? এটা একটু আলাদাভাবে বানাচ্ছি। তার জন্য আমি চিনি গুঁড়ার চাল বা পোলাওর চাল, সেটা আমি আগে কুক করে ভাত রান্না করে নিয়েছি। এরপর এর সাথে আমি দিয়ে দিয়েছি দুটো ডিম, সয়া সস 2 টিস্পুন, আর দিচ্ছি ওয়েস্টার সস 1 টিস্পুন। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি রাইসটার সাথে। সো আমরা ফ্রাইড রাইস যেভাবে বানাই সেটা থেকে এটা একটু আলাদা, একটু ধৈর্য দরকার। আমরা নর্মালি যেরকম বানাই, আমার কাছে মনে হয় এটা বানাতে একটু ধৈর্য দরকার, কিন্তু সিম্পল ওয়ে। কিন্তু দেখো, একবারে মিক্স করে দিচ্ছি আমরা। জাস্ট যখন তোমরা পরে দেখতে পারবে, আমি যখন নাড়তে হবে, ওটি একটু ট্রিকি ব্যাপার। সো দেখো, আমার এটা মিক্স করা হয়ে গেলে সিজনিংসের জন্য আমি কিছু সল্ট অ্যাড করেছি টেস্ট অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন। এটা দিয়ে আমি আবার রাইসের সাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে জাস্ট রসুনের ফ্লেভারটা যাতে তেলে ইনফিউজ হয়ে যায়, আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব স্প্রিং অনিয়ন। এটা স্প্রিং অনিয়নটা দিয়ে আমি একটু স্প্রিং অনিয়ন অয়েল বানিয়ে নিচ্ছি, যাতে ফ্রাইড রাইসে একটা ভালো ফ্লেভার পাওয়া যায়। সো দেখো, আমি এখন স্প্রিং অনিয়নটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার অয়েলটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমার যে রাইসের মিক্সচারটা, যেটা আমরা আগে মিক্স করে নিয়েছিলাম। সো এখন আমি এটা এখানে তেলে অ্যাড করে দিচ্ছি। এবার যে আমি রাইসটা অ্যাড করেছি, একটু এখানেই পেশেন্স দরকার। কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যায়। সো আমার একটু লেগে গিয়েছিলো, আমি এটাকে কন্টিনিউয়াসলি নাড়তেছিলাম। আর ননস্টিক নিলে বেশি সুবিধা হবে তোমাদের জন্য। সো দেখো, এখন এটাকে আমি ভালো করে নিয়ে নিচ্ছি। তোমাদের মনে হতে পারে যে এটা কী ধরনের ফ্রাইড রাইস, এটা তো একটা ফেনা ভাতের মতো লাগছে। কিন্তু না গাইস, একটু ধৈর্য দরকার। তোমরা ধীরে ধীরে দেখতে পারবে যে এটা কতটা ঝরঝরে হয়ে যাবে একটু পরে। এর মধ্যে আমি কিছু কালারের জন্য ভেজিটেবলস অ্যাড করছি, একটু কিছু আরও স্প্রিং অনিয়ন, আর হচ্ছে আমার গ্রেট করে রাখা ফ্রোজেন গাজরটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে অ্যাড করতে পারো, না হলেও না অ্যাড করলেও চলবে। দেখো, আমার ফ্রাইড রাইসটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে। এটা আমি আরও কিছুক্ষণ নেড়ে এখন আমার ফ্রাইড রাইসটা সার্ভ করে দিচ্ছি। একদম ঝরঝরে ফ্রাইড রাইস, তোমরাও বানিয়ে দেখবে আর কমেন্ট আমাকে অবশ্যই জানাবে।